বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনেও সহায়তা দেবে ইইউ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে একথা জানিয়েছেন সফররত ইইউ প্রতিনিধি ইমন গিলমোর। বৃহস্পতিবার উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গিলমোরের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে দলটি ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টার, ইউনিসেফের শিক্ষা কার্যক্রম, বিশ্ব খাদ্য সংস্থার ই ভাউচার আউটলেট সহ ক্যাম্পে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে গিলমোর রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন। 24 জুলাই 6 দিনের সফরে ঢাকায় আসেন আয়ারল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ইমন গিলমোর। যারা মানুষজন আসে তারা আছে আমরা হষ্টপুষ্ট দেখুন তারা বুঝাই বুঝানোর পর আছে তারা ব্যবস্থা করবে বলি আছে আমরা হয়ে গিয়ে তো হাঁটি ঘুরি আছে দিব বলি আনো কোনো তারা সেই জাগরণ হয় মানে তারা বন্দোবস্ত করিবেন হইবা।